সাফ বয়সভিত্তিক দলের শ্রেষ্ঠত্বের ট্রফি নিয়ে কাঠমান্ডু ত্রিভুবন হয়ে দেশের মাটিতে পা দিয়েছেন 24 ঘন্টাও হয়নি। পরের দিনই আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, চন্দন রায় আর শাকিল আহাদ তপু। সাফের স্বর্ণালী গৌরব বয়ে আনা এই চারজন দেশে পা রেখেই পেয়েছেন আরেকটা সুখবর। ভুটানের সঙ্গে দুটো প্রীতি ম্যাচে বাংলাদেশের জাতীয় দলে জায়গা পেয়ে গেছেন এই চারজন। 7 এবং 10 নম্বর জার্সিধারী ফুটবলারদের উপর আলাদা করে সবারই নজর থাকে, আর এই দুজনের লিঙ্ক আপ যখন জমে হয় ক্ষীর, ফুটবলে সেটা হয়ে ওঠে একটা চমৎকার দৃশ্য। ফাইনালে নেপালকে 4-1 গোলে হারানোর ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন এই দুজন, তার প্রতিদানও পেলেন জাতীয় দলের ডাক পেয়ে। বসুন্ধরা কিংসের উইঙ্গার রাব্বি হোসেন রাহুলের জন্য অবশ্য জাতীয় দলের ক্যাম্পটা পরিচিত বেশ, এর আগেও ছিলেন দুটো ক্যাম্পে। এর আগে ম্যাচ খেলেছেন চন্দন রায়ও, তাই জাতীয় দলে এবার দুই নতুন মুখ, মিরাজুল ইসলাম আর শাকিল আহাদ তপু। Rahul has been with us 2 camps, has not played yet. Rahul এরই মধ্যে আমাদের সঙ্গে দুটো ক্যাম্পে ছিল, যদিও এখনো ওর জাতীয় দলে খেলা হয়নি। তবে ও জাতীয় দলের পরিবেশ সম্পর্কে জানে। তপু আর মিরাজের জন্য এবার একটা নতুন সুযোগ, জাতীয় দলের পরিবেশ কি রকম, সিনিয়র প্লেয়ারদের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটা এবার তারা পাবে। অনেক নতুন বিষয় তারা এখন শিখতে পারবে। তারা দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছে, পুরো সাফ টুর্নামেন্টে নেপালের সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উচ্চতায় তারা খেলেছে এবং দুর্দান্ত করেছে। আমি মনে করি তারা জাতীয় দলে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আল্লাহ যদি সহায় হয় তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার গাওয়ার পাশম হারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হবো। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র, মানে 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল। ভালো পারফরমেন্সের প্রতিদান পাওয়া গুজবাম্পস হওয়ার মতোই ঘটনা বটে। সাফ টুর্নামেন্টের এমভিপি টপ স্কোরার মিরাজুলের জাতীয় দলের ডাক পাওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে জাতীয় দল মানে নতুন চ্যালেঞ্জ, আগে লিগে খেলার আর সাফের অভিজ্ঞতা বাড়তি অ্যাডভান্টেজ দিবে মিরাজুলকে, মনে করেন বাংলাদেশের কোচ। পুরনো সেনানী রাহুল, রাকিব, ফাহিম, মোরসালিনের কাছেও আছে তার বাড়তি প্রত্যাশা। ও দারুণ করছে, গোল স্কোরিং সিচুয়েশনে মিরাজুলের ভূমিকা ভালো, বিসিএল এও ভালো করেছে, এর আগে এলিট একাডেমিতেও। বয়স ভিত্তিক দল থেকে জাতীয় দলে এসে মানিয়ে নেওয়াটাও ওর জন্য জরুরি, এটা ওর জন্য চ্যালেঞ্জিংও হবে। মিরাজের কাছ থেকে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি রাহুল, রাকিব, ফাহিম, মোরসালিন সবার ব্যাপারেই আমরা আশাবাদী। মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের আগে র্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে ভুটানের সঙ্গে বাংলাদেশের দুটো ম্যাচ 5 এবং 8 সেপ্টেম্বর। শরীফুল হক, টি স্পোর্টস। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.